আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকালের সন্ধেবেলা এরকম এক বাটি গরম গরম স্যুপ খেতে আমার মনে হয় ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তাছাড়া এই স্যুপটা শুধু খেতেই মজার না, অনেক বেশি হেলদি। ভিডিওর শুরুতে অনুরোধ করছি, এখনও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন, আবার চাইলে তেলও দিতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে হবে। তবে স্যুপ কিন্তু ঘি কিংবা বাটার দিয়ে টেস্টটা বেশি ভালো আসে। অল্প আঁচে বাটার গলিয়ে নিলাম। এবারে 1 টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিও 1 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আবারও 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি সবজি অ্যাড করে দিব। আমি এখানে নিয়েছি ব্রোকলি, বাঁধাকপি, গাজর এবং আছে পেঁয়াজ পাতা। আপনি আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন এবং পরিমাপটা আপনি কতটুকু স্যুপ রান্না করবেন সেটা বুঝে দিবেন। আমি আজকে 4 জনের জন্য স্যুপ রান্না করছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবারে নেড়ে চেড়ে এই সবজিগুলো একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো, তবে সবজির কালারটা যেন চেঞ্জ না হয়। এবারে পানি দিচ্ছি 1 লিটার। এবারে চুলার জালটা হাই হিটে রেখে ভালো করে বলক তুলে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ হতে দিব। সবজি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমি সবজিগুলো ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি অল্প করে দিয়েছি ক্যাপসিকাম। আমি আগেও বলেছি সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, আর কেউ যদি ডিম দিতে চান স্যুপে সেক্ষেত্রে এ পর্যায়ে কিন্তু একটা ডিম ফেটিয়েও দিতে পারেন। স্যুপটা ঘন করার জন্য এখানে আমি 1/4 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। চুলার জালটা হাই হিটে রেখে এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনি স্যুপটা কেমন ঘন বা কেমন পাতলা রাখতে চান সেই অনুপাতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি বা কম লাগতে পারে। আমার কাছে এই 2 টেবিল চামচে 1 লিটার স্যুপের জন্য পারফেক্ট মনে হয়েছে। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবারে সব কিছু একসাথে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমাদের স্যুপটা একদম রেডি। চুলা থেকে নামানোর আগে আমি কাঁচামরিচ দিচ্ছি। আপনি চাইলে কাঁচামরিচটা স্কিপ করেও যেতে পারেন। স্যুপ অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। আমার কাছে তো এই স্যুপটা অনেক ভালো লাগে, ডায়েটের জন্য এই স্যুপটা কিন্তু একদম পারফেক্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আপনার ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।